স্থানাঙ্ক কোঅর্ডিনেট রেক্টেঙ্গুলার অর কাটিসিয়ান অ্যান্ড পোলার কাঠিসিয় স্থানাঙ্ক ও মেরু স্থানাঙ্ক ভূগোলশাস্ত্রে এবং মানচিত্র অঙ্কন বিদ্যায় আমরা স্থানাঙ্ক বলতে ভূভাগের কোনো স্থান অবস্থান করার ক্ষেত্রকেই প্রয়োগ করে থাকি বুঝিয়ে থাকি বিভিন্ন উপাদানগুলোর অবস্থান চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের এই স্থানাঙ্কের প্রয়োজন হয় জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এবং প্রোজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা ব্যবহার করে থাকি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম যেটা ভূগোলকের যেহেতু পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই যাকে জিওড আমরা বলে থেকে থাকি ফলে আমরা একটা কল্পিত ভূগোলককে ভাবি যেটাকে উপবৃত্তাকার চিহ্নিত করা হয় বিভিন্ন ধরনের উপবৃত্তের ধারণা সারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে রয়েছে সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতে ডব্লু জি এস এইট্টি ফোর এটা চিহ্নিত করা হয় এবং ব্যবহার করা হয় তো সেই বিষয়টা আমরা পরের ভিডিওগুলোতে পাব এখন এই জিওগ্রাফি কোঅর্ডিনেট সাধারণত আমরা লংগিটিউড ল্যাটিটিউড এর মাধ্যমে দেখাই আমরা অক্ষরেখা ত্রাগমারেখাত জানি তাদের পরিমাপ করা হয় কীভাবে সেটা জানি যেমন কলকাতার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যদি ডিগ্রিতে আমরা প্রকাশ করি তাহলে বাইশ ডিগ্রি সাত টোয়েন্টি টু ডিগ্রি নর্থ এইটটি ডিগ্রি ইস্ট এর মাধ্যমে আমরা দেখাতে পারি অন্যটি হচ্ছে প্রোজেক্টেড কোয়ার্ডিনেট সিস্টেম যেখানেই রয়েছে আমাদের রেক্টেঙ্গুলার কোয়ার্ডিনেট সিস্টেম অ্যান্ড পোলার কর্ডিনেট সিস্টেম রেক্টেগুলার অ্যান্ড পোলার কর্ডিনেট সিস্টেম সেক্ষেত্রে আমরা এটা অরিজিন চিহ্নিত করি এক্স এক্সিস নিই ওয়াই এক্সিস নিই অরিজিন এক্স এক্সিস ওয়াই এক্সিস এই তিনটের পরিপ্রেক্ষিতে আমরা কার্টিসিয়ান কর্ডিনেট পেতে পারি এবং অরিজিন ডিরেক্টেড ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল এই দুটোর মাধ্যমে আমরা পোলার কর্ডিনেট পেতে পারি তো এক্ষেত্রে কিছু গাণিতিক হিসেব নিকেশের প্রয়োজন আছে আমরা পরের পার্টে সেটা দেখে নিচ্ছি এই চিত্র থেকে আমরা দেখতে পাই যে রে ভূগোল ভূগোলকের মধ্যে অবস্থিত পি একটি স্থান যেটা পৃথিবীর কেন্দ্রে অক্ষাংশ নিয়ে তৈরি থাকে এবং দ্রাঘিমাংশ নিয়ে অবস্থান করে এই পি স্থানটিকে আমরা যখন সমতল কাগজে স্থানান্তরিত করছি তখন প্রজেক্টের কোঅর্ডিনেট হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার এবং পোলার কোয়ার্ডিনেটকে পাচ্ছি নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা যে বিন্দুতে ছেদ করে সেটি অরিজিন ভূগোলকের ক্ষেত্রে সমতল কাগজের ক্ষেত্রে ঠিক সেরকমই ইস্ট ওয়েস্ট লাইন এবং নর্থ সাউথ লাইন যেখানে ছেদ করছে সেটা হচ্ছে অরিজিন থিটা অ্যাঙ্গেল যেটা ভূগোলকের মধ্যে পেয়েছি সেটা এখানে থিটা অ্যাঙ্গেল অর্থাৎ অক্ষাংশের মান তুই অরিজিন থেকে এক্স দূরত্ব অতিক্রম করে যদি লম্বভাবে ওয়াই দূরত্ব যাওয়া হয় তাহলে পি পয়েন্টের অবস্থান সমতল কাগজে ওপর আমরা পাচ্ছি যেটাকে বলছি পি ড্যাশ এই এক্স এবং ওয়াই এর মানটাকে আমরা বলছি রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট আর থিটা মান কৌণিক দূরত্ব সঙ্গে এই ডিরেক্টেড দূরত্ব আর যেটাকে বলছি যেটা আহ ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ হিসেবে অবস্থান করছে আর এবং থিটার ভিত্তিতে আমরা দেখাচ্ছি পোলার কোয়ার্ডিনেট রেক্টেঙ্গুলার কোয়ার্ডিনেটের ক্ষেত্রে চারটে কোয়ার্ডেন্ট থাকছে ফার্স্ট কোয়ার্ডেন্ট অ্যান্টি ক্লগ ওয়াইজ ডিরেকশনে কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়ার্ডেন্ট এটা কিন্তু এক্স এবং ওয়াই অক্ষের ভিত্তিতে এক্স রাইট সাইডে ওয়াই এক্স ডেক্স লেফট ওয়াই উপরে আর ওয়াই ডেক্স হচ্ছে নিচে এবং তার ছেদবিন্দুটাকে বলছি আমরা অরিজিন যেটাকে আমরা জিরো দিয়ে বোঝাচ্ছি ডান দিকে এক্সের মান পজিটিভ বাম দিকে নেগেটিভ ওয়াইয়ের মান উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ তো তার পরিপ্রেক্ষিতে আমরা ফার্স্ট কোয়ার্ডেন্টের এক্সের মান পাবো প্লাস ওয়াইয়ের মান প্লাস ওয়া সেকেন্ড কার্ডিনেটে এক্স পাবো মাইনাস ওয়াই পাবো প্লাস থার্ড কোয়ার্ডিনেটে কোয়ার্ডেন্টে আমরা পাবো এক্স ওয়াই দুটোই মাইনাস আর ফোর্থ কোয়ার্ডেন্টে আমরা পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস কৌণিক মান হিসেবে আমরা দেখব ফার্স্ট কোয়ার্ডেন্টের মান শূন্য এবং নব্বই ডিগ্রির মধ্যে থাকবে থিটার ভ্যালু সেকেন্ড কোয়ার্টেন্টে থাকবে নাইনটি ডিগ্রি এবং ওয়ান এইটি ডিগ্রির মধ্যে ওয়ান নাইনটি ডিগ্রি থেকে বেশি ওয়ান এইটি ডিগ্রি থেকে কম ফোর্থ কোয়ার্টেন্টে ওয়ান এইট্টি ডিগ্রি থেকে বেশি টু সেভেন্টি ডিগ্রি থেকে কম থার্ড কোয়ার্টেন্টে ওয়ান এইট ডিগ্রি থেকে বেশি টু সেভেন্টি ডিগ্রি থেকে কম ফোর্থ কোয়ার্টেন্টে টু সেভেন্টি ডিগ্রি থেকে বেশি থ্রি সিক্সটি ডিগ্রি থেকে কম এই বেসিক ধারণাটা আমাদের থাকতে হবে তাহলে যদি ফার্স্ট কোয়ার্ডিনেটে কোনো একটা স্থানকে এইভাবে আমরা চিহ্নিত করি এক্স অক্ষ বরাবর ফোর ইউনিট পর্যন্ত গিয়ে ওয়াই বরাবর যদি আমরা থ্রি ইউনিটে যাই তাহলে এর অবস্থানটা কি পাচ্ছি তাহলে কোয়ার্ডিনেট ভ্যালু হলো ফোর কমা থ্রি ফোর হচ্ছে এক্স এর মান থ্রি হচ্ছে ওয়াই এর মান একইভাবে সেকেন্ড কোয়ার্ডেন্টে এক্স মাইনাস ফাইভ ওয়াই ফাইভ ফোর থার্ড কোয়ার্ডেন্টে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই যেহেতু মাইনাস এক্সের ফোর আর মাইনাস ওয়াই ওয়াইয়ের ফোরের ইন্টারসেকশানে অবস্থান করছে একই রকমভাবে ফোর্থ কোয়ার্ডেন্টের ক্ষেত্রে আমরা এক্স বরাবর টু পাচ্ছি এবং ওয়াই বরাবর মাইনাস সিক্স ফলে কোঅর্ডিনেটটা হয়ে গেল টু মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স ফার্স্ট আমরা এক্স লিখবো সেকেন্ড হবে ওয়াই ফার্স্ট এক্স লেখা হবে সেকেন্ড হবে ওয়াই তো রেক্টেঙ্গুলার কোয়ার্ডিনেটের ক্ষেত্রে এই ফরমেটটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এরপরে আসি ফার্স্ট কোয়ার্ডিনেন্টের ক্ষেত্রে ক্যালকুলেশনের ধরনটা কীরকম হবে ফার্স্ট কোয়ার্ডিনেন্টের সমস্যাটা অনেক কম আমরা প্রথমে এক্স এবং ওয়াই কোয়ার্ডিনেটটাকে অ্যাক্সিস্ট দুটোকে এঁকে নেব এবং অরিজিনটাকে চিহ্নিত করব অরিজিনের মান সব সময় জিরো জিরো এখান থেকে শুরু হচ্ছে স্থানাঙ্ক চিহ্ন পরিমাপের পরিমাপ পদ্ধতি কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেন্ট ফোর্থ কোয়ার্ডেন্ট এগুলোকে আমরা ডায়াগ্রামেটিক্যালি উপস্থাপন করব পি একটি পয়েন্ট স্থানকে বসালাম সেই স্থান এক্স এবং ওয়াই রেখার দ্বারা ছেদ চিহ্নিত হবে যার স্থানাঙ্কের মান রেক্ট্যাঙ্গুলার কর্টিনের স্থানাঙ্কের মান হচ্ছে এক্স ওয়াই ওয়াই এক্সিস পি পয়েন্ট থেকে একটা লম্ব টানলে সেটা এক্স এক্সিসের এম পয়েন্ট ইন্টারসেক্ট করছে একইভাবে পি পয়েন্ট থেকে অনুভূমি রেখা টানলে ওয়াই এক্সিসে সেটা কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে তাহলে রেক্টাঙ্গুলার কোয়ার্ডিনেট আমরা এক্স এবং ওয়াই দিয়ে উপস্থাপন করছি পি পয়েন্টের ক্ষেত্রে ও আর পি জয়েন করলে আমরা এই আয়তক্ষেত্রটাকে দুটো সমকোণী ত্রিভুজ বিভাগ করতে পারলাম এবং যেটা ত্রিভুজের অতিভুজ হিসেবে চিহ্নিত আমরা এই ত্রিভুজটাকে বিবেচনা করব তাতে করে আমাদের ফর্মুলা আর পরিমাপ করতে সুবিধা হবে যেটাকে আমরা বলছি কোণ এই কোণ যখন আমরা ভাবছি তার বিপরীত বাহু যেটা থাকলো যেটা ওয়াই হবে লম্ব আর সমকোণের বিপরীতে যেটা থাকছে সেটা হচ্ছে অতিভুজ অন্য যে সূক্ষ্মকোণটা থাকলো তার বিপরীতে যে থাকবে সে হবে ভূমি তা আমরা অরিজিন জিরো জিরো ওএমপি টা রাইট অ্যাঙ্গেল ট্র্যা অ্যাঙ্গেল তৈরি হয়েছে ওএমপি পি এম ও অ্যাঙ্গেলটা থিটা আর থিটা হচ্ছে ভিক্টোরিয়াল ওর স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল এটাকে আমরা রেফারেন্স অ্যাঙ্গেলও বলতে পারি যেহেতু পি পয়েন্টের ভিত্তিতে এই থিটার কৌণিক মানটা তৈরি হচ্ছে এক্সের দূরত্ব আর এর দূরত্ব এর দূরত্ব এবার আমরা কোসাইন ফর্মুলা অ্যাপ্লাই করে এক্সের মানটাকে বার করতে পারি cos θ টু বেস বাই হাইপোটোনজ বেস এখানে এক্স আর হাইপোটোনজ এখানে আর ফলে মানটা আসবে এক্স বাই আর যেটাকে সলভ করে আমরা পাবো এক্স r টু আর কস থিটা তাহলে এক্সের মানটাকে আমরা পেতে পারি আর কসথিটা ফর্মুলা অ্যাপ্লাই করে সাইন ফাংশনকে ব্যবহার করে আমরা পাচ্ছি ওয়াই এর মান এটা আর সাইনথিটা সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিক সাইন ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপেটান তো সেক্ষেত্রে এখানে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর তো স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে পেতে পারছি ওয়াই ইকুয়াল টু আর সাইনথিটা এক্সের ক্ষেত্রে আর θ থিটা ওয়াইয়ের ক্ষেত্রে আর sin থিটা এই দুটো ফর্মুলা আমাদের এক্ষেত্রে খুবই কার্যকরী tan ফাংশন অ্যাপ্লাই করে আমরা থিটার কৌণিক মানটাকে পরিমাপ করতে পারছি লম্ব বাই ভূমি পারপেন্ডিকুলার বাই বেস এখানে পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই বেস হচ্ছে এক্স তার রেসপেক্টে ওয়াই বাই এক্স এটাকে সলভ করলে আমরা থিটার মান পাবো এইভাবে tan ইনভার্স θ tan টু ইনভার্স ওয়াই বাই এক্স পরের ফর্মুলা আরের মানটাকে পাওয়ার জন্যে আমাদের এই সমকোণী ত্রিভুজের অধিভুজকে চিহ্নিত করবার নির্ণয় করবার জন্যে আমাদের যেটা দরকার পড়বে আর ইকল পিথাগোরাসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি আর ইকল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই চারটে ফর্মুলাকে সলভ করে আমরা এক্স এর ভিত্তিতে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট আর আর থিটার ভিত্তিতে আমরা দেখাতে পারছি পোলার কর্ডিনেট পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা এক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ পোলার কোঅর্ডিনেট পরিমাপ করবার জন্য আমরা কি ভাবে গোব পোলার কোঅর্ডিনেটটা সর্বদাই অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ পরিমাপ করা হবে এবং এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে অ্যান্টি ক্লক ওয়াইজ থিটার কৌণিক মান পোলার কোয়ার্ডিনেট আর থিটার ক্ষেত্রে থিটার মানটাকে আমরা পাবো এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে রেফারেন্স লাইন পর্যন্ত এখানে এই কোণের এক্স অক্ষটাকে যেটাকে পোলার অ্যাক্সিস বা ইনিশিয়াল সাইড আমরা বলতে পারি আর যে রেফারেন্স লাইনটা আমরা পি পয়েন্টের ভিত্তিতে পেলাম তাকে বলবো টার্মিনাল সাইড অর্থাৎ ইনিশিয়াল সাইড থেকে টার্মিনাল সাইড পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে যে কৌণিক মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে থিটা তো কাজেই রেক্টেঙ্গুলার কটনের ক্ষেত্রে এক্স ওয়াই যার জন্যে আমাদের দরকার আর ক্রস থিটা ওয়াই ক্রস ওয়াই সাইন থিটা আর থিটার জন্য আমাদের দরকার টেনভার্স ওয়াই বাই এক্স এবং আরের মানটা পাওয়ার জন্য আমাদের দরকার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে পোলার কোঅর্ডিনেট ক্যালকুলেট করবার প্রয়োজনে আমাদের কিন্তু এক্সও চিহ্নিত নির্ণয় করতে হচ্ছে ওয়াইও নির্ণয় করতে হচ্ছে কিন্তু পোলার কোঅর্ডিনেট আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট থেকে চিহ্নিত নির্ণয় করতে পারবো এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট নির্ণয় করতে পারবো যদি পোলার কোঅর্ডিনেট নির্ণয় করতে দেওয়া হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া থাকবে আর যদি রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট দেওয়া থাক করা নির্ণয় করতে দেওয়া হয় তাহলে আর এবং থিটার মান অর্থাৎ পোলার কোঅর্ডিনেট মান দেওয়া থাকবে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমে চেঞ্জ আমরা অনায়াসে করতে পারি এই ফর্মুলাগুলোকে সলভ করার মাধ্যমে সেকেন্ড কোয়ার্ডিনেটের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে একটু ভাবনায় পরিবর্তন আছে একইভাবে ওয়াই এক্স এক্সিস ওয়াই এক্সিস অরিজিন আমরা চিহ্নিত করবো পয়েন্টটাকে মার্ক করলাম এক্স লাইন ওয়াই লাইন টানলাম রেক্টেঙ্গুলার কোয়ার্ডিনেট এক্স ওয়াই পেয়ে গেলাম পি পয়েন্টের সঙ্গে অরিজিন জয়েন করলাম আর এর মানটাকে পেলাম এবং এখানে আমরা যে রেফারেন্স অ্যাঙ্গেলটাকে ধরবো সেটাকে এখানে আলফা দিয়ে প্রেজেন্ট করছি কেন সেটাকে আমরা একটু পরে জেনে নিচ্ছি এক্স আর ওয়াই আমরা পিএমও এই রাইট অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটাকে সলভ করব তার জন্য এই আলফা অ্যাঙ্গেলটাকে নিলাম এই আলফা অ্যাঙ্গেল এটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশানে হলো পোলার কোয়ার্ডিনেটের থিটা ভ্যালু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে আর আমরা কোনো একটা কৌণিক মান যদি মাপতে চাই সেটা সবসময় এক্স অক্ষ থেকে ভাবি তো এখানে রেফারেন্স লাইনটা এক্স অক্ষের রেসপেক্টে ক্লকওয়াইজ ডিরেকশানে রয়েছে এই আলফার মানটা আমাদের এখানে ঋণাত্মক হিসেবে বিবেচিত হবে তো আমরা মানটাকে যখন সলভ করে পাবো তখন ঋণাত্মক মান পাব আলফার পরিবর্তে আমরা অন্য কোনো অপারেটার সাইন ব্যবহার করতে পারি আলফা ব্যবহারটা বেশি প্রচলিত কোসাইন ফর্মুলা ফাংশন অ্যাপ্লাই করে আমরা এক্সের মান আর কস্থির ফা আলফা দিয়ে বার করব ওয়াইয়ের মান বার করব সাইন ফাংশন অ্যাপ্লাই করে ওয়াই ইকোয়াল টু আর সাইন আলফা ফর্মুলা ব্যবহার করে টেন ফাংশন ব্যবহার করবো টেন আলফা বার করবার জন্য পারপেন্ডিকুলার বাই বেস ওয়াই বাই এক্স সেখানে ইনভার্স পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করে আমরা বার করব আর এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পোলার কোয়ার্ডিনেট আর থিটা এখানে থিটার মানটা এক্স এক্সিস থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে তাহলে এই কৌণিক মানটা নাইনটি ডিগ্রি থেকে বেশি হচ্ছে এটা হচ্ছে থিটার মান এটাকে আমাদের খেয়াল রাখতে হবে থিটা কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে এবং কোথায় গিয়ে পৌঁছচ্ছে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে তাহলে এটা নাইনটি ডিগ্রির থেকে বেশি একটা রেখা সবসময় একশো আশি ডিগ্রি কোন তৈরি করে তাহলে এক ওয়ান এইটি ডিগ্রি থেকে এই আলফার মানটাকে বাদ দিলে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে থিটার মান আলফা যদি মাইনাসে আসে তার আমাদের রেজাল্ট আমরা পেতে পারি এভাবে যে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু আলফা বা আলফার রেজাল্টটা যেহেতু আমরা পেয়ে যাচ্ছি পেতে পারি তো ওয়ান ডিগ্রি থেকে মাইনাস করে সরাসরি আমরা আলফার মানটাকে পেতে পাচ্ছি আর আলফা মানটা পাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে আমরা ওয়ান এইট্টি ডিগ্রি থেকে আলফাটাকে মাইনাস করলে থিটার মানটাকে পেয়ে যাচ্ছি ইনিশিয়াল সাইড থেকে টার্মিনাল সাইড পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা থিটার মানটাকে পরিমাপ করি পোলার কোয়ার্ডিনেট নির্ণয় করবার প্রয়োজনে তাই এই জেনারেল রুল সাধারণ নিয়মটাকে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট কোয়ার্ডিনেটের ক্ষেত্রে ক্যালকুলেটারে ব্যবহার করা যে মানটা পাওয়া গেল সেটাকেই আমরা থিটার হিসেবে ঠিক করব যেটা আগের তাই কোনো অপরিবর্তিত থাকছে সেকেন্ড কোয়ার্ডিনেটের ক্ষেত্রে আলফার মান যেটা পাওয়া গেল তার সঙ্গে ওয়ান এইটি ডিগ্রিকে আমরা যোগ করব। তাহলে পাওয়া যাবে থিটার মানটা এই যোগ করার কথাটা কি বলছি এই কারণেই যেহেতু আলফা মাইনাসে আসবে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ডিরেকশানে আছে সে কারণে এটা মাইনাস ভ্যালু হিসেবে আসবে নেগেটিভ ভ্যালু হিসেবে আসবে তাই নেগেটিভ প্লাস পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ হবে মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ একশো ওয়ান এইটি ডিগ্রি থেকে সেটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হলে যেটা পাবো আমরা থিটা ভ্যালু তাই থিটা ইকুয়াল টু আলফা প্লাস ওয়ান এইটি ডিগ্রি থার্ড কোয়ার্ডেন্টরে আসি থার্ড কোয়ার্ডেন্টারে একইভাবে এক্স ওয়াই এক্সিস অরিজিন প্লাস করার পর আমি পি পয়েন্টটাকে চিহ্নিত করলাম এক্স লাইন ওয়াই লাইন টানলাম এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়ে গেল লম্ব যেখানে ছেদ করছে এম এবং ওয়াই যেখানে এক্স যেখানে ছেদ করলো সেটা হচ্ছে কিউ রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট এক্স ওয়াই আমরা অরিজিনের সঙ্গে পয়েন্ট পি রেফারেন্স পয়েন্ট পি কি জয়েন করলাম সেটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রাইঅেল তৈরি হলো এবং আরটাকে আমরা চিহ্নিত করলাম এক্স ওয়াই এর অবস্থানটাকে দেখিয়ে দেব এখানে আমরা পি এম ও তো সব ক্ষেত্রেই ফার্স্ট কোয়ার্ডেন সেকেন্ড কোয়ার্ডেন থার্ড কোয়ার্ডেন সব ক্ষেত্রে আমরা একটা রাইট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে বিবেচনা করছি অবস্থান বদলে যাওয়ার সাথে সাথে সেই কোণের অবস্থানটা কোথায় হচ্ছে সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে পি এমও তো এই রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে একইভাবে আমরা আলফা রেফারেন্স অ্যাঙ্গেল নেব হিসেবে নেব আলফা ই অ্যাঙ্গেল এটা কিন্তু এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লক ডিরেকশনে আসছে তার মানে এটা হবে পজিটিভ অ্যাঙ্গেল অর্থাৎ আমরা থিটার মানটাকে পেতে পারবো ওয়ান এইটি ডিগ্রির সঙ্গে ওয়ান এইটি ডিগ্রির সঙ্গে আলফাকে যোগ করলে পেতে পারবো তো এটা যেহেতু অ্যান্টি ক্লকাইট এর কৌনিক মানটা আমরা পজিটিভ ভ্যালু হিসেবেই পাব একই নিয়ম সাইন ফর্মরা অ্যাপ্লাই করে আমরা এক্সের মান আর কস আলফা মান সাইন ফাংশন অ্যাপ্লাই করে ওয়াই এর মান ওয়াই টু আর সাইন আলফা টেন ফাংশানে অ্যাপ্লাই করে টেন আলফা টু পারপেন্ডিকুলার বাই বেস ওয়াই বাই এক্স যেখানে আলফাইকাল লু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পিথাগ্রাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পাবো আর এর ভ্যালু রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ওয়াই স্কোয়ার পোলার কোয়ার্ডিনেট আর্থিটা এবং পোলার কোয়ার্ডিনেট সবসময় মনে রাখতে হবে আমাদের এক্স এক্সিস থেকে অ্যান্টি ক্লক ডিরেকশানে রেফারেন্স লাইন পর্যন্ত তাহলে এই পুরো কৌণিক মান যেটা লাল রঙের রেখা দিয়ে আমরা চিহ্নিত করেছি এই রেখাটি থিটার মানকে বোঝাচ্ছে তাহলে এক্স অক্ষ যেটা ওয়ান এইট্টি ডিগ্রি কোণ তৈরি করেছে তার সঙ্গে আলফাকে যোগ করলে আমরা এই থিটার ভ্যালুটাকে পেতে পারব সেক্ষেত্রে আমাদের ওই জেনারেল রুলটাকে যদি ফলো করি আলফা সঙ্গে ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাড করলে আমরা অনায়াসে পেয়ে যেতে পারছি থিটার মান আলফা প্লাস ওয়ান এইট্টি ডিগ্রি এখানে যেহেতু আলফাটা পজিটিভ ভ্যালু হিসেবে আসবে সঙ্গে ওয়ান এইট্টি ডিগ্রি যোগ করলে কৌণিক মানটা অবশ্যই বাড়বে সেকেন্ড কোয়ার্টেন্টের ক্ষেত্রে যেটা আলফাটা মাইনাস আসছিলো যেহেতু অপোজিট ডিরেকশানে ছিল ক্লক ওয়াইজ ডিরেকশানে সেক্ষেত্রে ওয়ান ডিগ্রিতে কম হয়ে যাচ্ছিলো আর এখানে যেহেতু আলফাটা পজিটিভ ভ্যালু হিসেবে আসবে তাই এটা ভ্যালুটা বাড়বে ফোর্থ কোয়ার্টেন্ট যেখানে রেক্টেঙ্গুলার এক্স এবং ওয়াই দুটোই মাইনাস পি পয়েন্ট চিহ্নিত করলাম ও যোগ করে আর এর লাইনটাকে পেয়ে গেলাম এখানেও পি এম ও রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল পি এম তাহলে আমরা সব ক্ষেত্রেই রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেলকে একই রকম রাখছি এবং খেয়াল রাখছি যে আমরা এম পয়েন্টটাকে পেলাম কিভাবে না ওয়াই এক্স এর প্যারালাল অর্থাৎ পি পয়েন্ট থেকে একটা লম্বরেখাটা আনছি আমরা এক্স অক্ষ পর্যন্ত তারপর পাচ্ছি পি এম পয়েন্ট আর এক্স অক্ষের সমান্তরাল রেখাটা আনছে পি পয়েন্ট থেকে যার ভিত্তিতে আমরা পাচ্ছি কিউ পয়েন্ট তো আমাদের ট্রাইঅাঙ্গেল সবসময় ভাবছি পি এম ও রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেল xy চিহ্নিত করে ट्रायंगलটাকে মার্ক করলাম আলফা এখানে নেগেটিভ হিসেবে আসবে যেহেতু x অক্ষ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে তার ডিরেকশন তো কৌণিক মান সর্বদাই আমরা x অক্ষ থেকে পরিমাপ করি কোসাইন ফাংশন अप्लाई করে আমরা পাচ্ছি x মান আর cos আলফা সাইন ফর্মুলা अप्लाई করে আমরা পাচ্ছি

তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি যেটা থ্রি সিক্সটি ডিগ্রি থেকে আলফা মানের কম আলফাটা যেহেতু নেগেটিভ তাই আলফা প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি করলে পরে আমরা থিটার পেতে লাল রেখা দিয়ে যে কৌনিং মানটা যে কোনটাকে চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে থিটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে এক্স অক্ষ থেকে এখানে টার্মিনাল সাইড হচ্ছে ও এক্স ইনিশিয়াল সাইড হচ্ছে ওএক্স এবং টার্মিনাল সাইড হচ্ছে ওপি ইনিশিয়াল সাইড এক্স ও এম আর টার্মিনাল সাইড হচ্ছে ওপি জেনারেল রুল অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি আলফার সঙ্গে তিনশো ষাট ডিগ্রি যোগ করে আমরা পেয়ে যাচ্ছি থিটা ইকাল টু আলফা প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি তো এই কতগুলো নিয়ম আমরা যদি ফলো করি তাহলে অনায়াসে আমাদের রেক্ট্যাঙ্গুলার আর পোলার কোয়ার্ডিনেটের ক্যালকুলেশানসগুলো আমরা অনায়াসে করে উঠতে পারবো পরের ভিডিওতে এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে ক্যালকুলেশান করার ক্ষেত্রে যে পদ্ধতি সেটাকে আমরা দেখে নেবো থ্যাংক ইউ